তো হয়ে গেছে, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমরা চলে এসেছি আমাদের সুজনতলার মাঠে, মানে আমাদের বাড়ির থেকে উল্টো যেটা, আমরা অন্যান্য টাইম যে মাঠে যাই সেই মাঠে নয়, তো অন্য মাঠে। তো এখন আমার সঙ্গে রয়েছে আমার সাঙ্গপাঙ্গ, আমার ভাই বন্ধুরা, এই যে আমার নুবড়া ভাই, ওইটা আমার নুবড়া ভাই, আর ওইটা আমাদের বট বট ভাই। তো বট ভাই, আমরা এখন কোন মাঠে এসেছি বলো? সুজনতলার জামতলা। তা তুমি সুজনতলা জামতলা কি বলছো? মানে অ্যাকচুয়ালি কোনটা, সুজনতলা না জামতলা? জামতলা। যাই হোক, আমার ভাই বলে দিয়েছে এটা জামতলা সুজনতলার মাঠ। তো এখানে আর কি জাম জাম গাছ আছে একটা, এখানটায় দেখা যাচ্ছে না ওই পাশটায়, তো ওই গাছটায়, তো ওই গাছটায় প্রচন্ড পরিমাণে জাম হয়। আমরা সেই জাম আগে খেতে আসতাম, কিন্তু এখন জামের টাইম না, তাই আমরা খেতে মানে এখন জাম খেতে পারবো না। তো এখন যাবো আমরা ঠিক বর্ডার দেখতে, আমাদের এই মাঠ দিয়ে বর্ডারটা কত দূর সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। সামনে বাঁশবাগান, শুনেছি এই বাঁশবাগানে নাকি প্রচুর পরিমাণে ভূত টুত বাস করে, কিন্তু আজ পর্যন্ত আমার চোখে একটাও বাদ দিনি। কালকে বিরিয়ানি খেয়ে গেছিলাম রাত 12টার সময়। কি কেসটা কি হয়েছে? এই জিতবাবু কি হয়েছে? আরো ফল লাগাইতেছে। এটা ফল ফল না তো, এটা এটা যে ক্যাকটাস টাইপের। কোথার থেকে মেলিতে এগুলো? চলো আমরা রং রুটে চলে যাচ্ছিলাম, তো ওই রুট দিকে এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম, এই দিকে অনেকটা রাস্তা ঘুর হতো, কিন্তু এখন আমরা যাবো এই দিক দিয়ে। এদিক দিয়ে গেলাম নাকি শর্টে হয়ে যাবে। হোয়াট ইজ দিস ম্যান, এটা তুমি কি করছো? হ্যাঁ এই নুব্রো, তুমি এটা কি করলে? মটরশুটি গাছ এখান দিয়ে আবার ফাঁকা, কারণ এখান দিয়ে হয়নি ঠিকঠাক, ওই কারণে পরিষ্কার করে ফেলেছে। তো এখন ফুল এসছে সবে, কিন্তু এখন মটরশুটি হয়নি। মানে আমরা যখন মটরশুটির ফল হবে তখন আমরা একটু ঘুরতে আসবো, দেখতে আসবো, তাই তো গাইস? আমরা ঘুরতে আসবো, হ্যাঁ দেখবো, আর কিছু করবো না, দেখবো জাস্ট। তো চলো বর্ডার রাস্তার কাছে চলে এসেছি প্রায়। তো আমরা চলে এসেছি প্রায় বর্ডারের কাছে, এসে দেখি পরিচিত লোক, একদম আমাদের পরিচিত লোক চল এখানে বিড়ি বাজছে বসে বসে। কি কেস বলো তো, এখানে কি করছো? কি করতেছি দেখো, বিড়ি ছাগল চড়াচ্ছ? কতগুলো ছাগল? অনেক কাজ, রাস্তায় পুলিশ টুলিশ আছে নাকি? তো আমরা বড় রাস্তার কাছে চলে এসেছি, জানি না মানে এখানে পুলিশ থাকলে বা মোবাইলটা অ্যালাউ করে না, মানে পুলিশ থাকলে ভিডিও রেকর্ড করতে দেয় না, তবুও মোটামুটি চেষ্টা করব যে একটু তোমাদেরকে দেখানোর। তো আমরা এখন চলে এসেছি আমাদের ঠিক বর্ডারের কাছে। আমাদের বর্ডারটা এখন অন্যরকম, মানে অনেক উন্নত হয়েছে, এখানে পুরো পাঁচিল দিয়ে ঘেরা, আর এদিকে আমাদের বাড়ি মাঠ। তো ভেতরে যাওয়া নিষেধ, মানে মানুষজনের সচরাচর ভেতরে যাওয়া যাবে না। আগে আগে কী হতো, বর্ডারের মধ্যে দিয়েই যাতায়াত করা যেত, কিন্তু এখন আর তা নয়, এখন বাইরে দিয়ে রাস্তা আছে, মানুষজন বাইরে যায়, বর্ডারের পুরো ওটা প্রাচীর দিয়ে পুরো তোলা আছে, প্রাচীর তোলা, ওখানে কেউ যেতে পারবে না। হ্যাঁ যাই হোক, ওটা ওটা গেলে বাংলাদেশ দেখা যাবে, কিন্তু আমরা ওটা দেখতে চাই না এখন, কারণ ভেতরে ভেবে অনেক কাহিনী আছে। তো আরও অনেক কিছু সিস্টেম ওখানে দেখাচ্ছিল, কিন্তু ওখানে কোথাও দেখলাম না যে রেকর্ড করা যাবে কি না, যদি কিছু বলে তার কারণে রেকর্ড করা হয়নি, তো আমরা চেষ্টা করবো রেকর্ড করার। তো জায়গাটা কেমন লাগছে? আচ্ছা আমার একটা কথা বলে, এই জায়গাতে DSLR ছবি তুললে কি হবে আমার বলতো? কি আছে, কি আছে এই জায়গায়, কি আছে? এটা রাস্তা আছে, ফাঁকা রাস্তা আছে, মানে নুব কত প্রকার হয়, এর মতো নুব আমি জীবনে দেখি নাই। নুব নুবরা এই তো হেভি জিনিস তো, S+L K+S SR AS হেভি জিনিস তো, তুমি আমার জান, এই হেভি জিনিস লেখা তো, আই লাভ ইউ, তুমি আমার জান, কিটা জান, জিতির জান, এটা জিত লাগছে, নির্ঘাত, এই কিটা হাসতে যাতে বেশি, এটা জিত লাগছে, এই জিত কি লিখেছে দেখো এখানে, আই লাভ ইউ, তুমি আমার জান, হাতের লেখা আমি আজ করে গেছে তোর, তো হাতের লেখা এরকম, ঠিক আছে হাতের লেখা দেখ, হাতের লেখা কর, দেখা ওখানে যে এই যে যে দেখাতে লাগ, ওইটাই লাগ, নিচে নিচে লাগ, সেম টু সেম লাগ, হাতের লাগা মিলবো ওইটা দিয়ে নাই যে এইটা।
সেম টু সেম দেখি কিরম মিল তাড়াতাড়ি তা নিচে নিচে লাগ নিচে লাগ ওটা নিচে লাগ হাতে লাগা মিলাব তুমি ওই অক্ষর না লাগলে কি করে হবে ও না তুমি ওইটা লাগো আবার তুমি তালি 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 ধরা হয়ে গেছে জিত আর কিছু নাই চলো দেখি আর কি আছে কত কাহিনী লিখে রেখেছে এইখানে তো বিরাট কিছু লেখা কি এস প্লাস এ আই লাভ ইউ সোনা জীবন মাই লাভ এস সোনা তারা লিখেছে দীর্ঘাতে এই মালের লিখা ইচ্ছা করে লিখছে দেখ মানে ভুলভাল লেখা সেনা দেখ ভালো লাগছে সেনা সেনা এটা সেনা লাগছে যাই হোক এই এই দাও একটা সুন্দর করে একটা স্যালুট দাও স্যালুট করো স্যালুট চলো ঠিক আছে আমরা আবার সামনের দিকে যাই সিগনাল আসছে ভেতরে কিছু জানি না এখন মনে হয় প্যারেড হবে বুঝলি প্যারেড হবে প্যারেড না ভালো কথা বিজি ভিতরে প্র্যাকটিস দেয় এদিকে এই ক্লাসের কি হচ্ছে ভালো পাক আছে কেন এদের পাক আছে কেন জানে না ওর সেই ওখানে হুইসাল দিয়েছে হুইসালের কারণে ভয় পেয়েছে তার কারণে ওখানে বাঁশি বাজালো ওই বাঁশির কারণে ভয় পেয়েছে যাই হোক ওর পাক আছে আমার একটুকে মানে সাহস দেবো একটুখানি কি করবো হ্যাঁ সাহস দেবো একটুখানি তো এটা আমাদের বর্ডার আর এখানটা একটা ঘর আছে এখানে লেখা আছে রেইন শেল্টার বিওপি বর্ন বেরিয়া বিএডিপি স্কিম তো এইখানটায় আমাদের এটা থেকে বৃষ্টির সময় মানুষ যাতে দাঁড়াতে পারে তার জন্য এটা করা তো এটা ভালো উদ্যোগ করা রয়েছে আর একটা সিঁড়ি আছে উপরে ওঠার আর এখানে সাইকেল দুটো কতদিন আগের থেকে পড়ে রয়েছে জানা নেই এটা বিএসএফ দেরই সাইকেল এটা নষ্ট হয়ে রয়েছে তো চলো আমরা আগা এবার আর একটা জিনিস এখান থেকে ঠিক 150 মিটার দূর হলো বাংলাদেশ এই দেখো যাওয়া যাবে না কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের ওই যে হ্যাঁ তো এখান দিয়ে বেশি দূর না একটুখানি এখানে অনেক কঠিন নিয়ম আছে এখানে সচরাচর কেউ যাতায়াত করতে পারবে না তার জন্য এই এই ব্যারিকেড দেওয়া এই বর্ডার দেওয়া তো তোমরা কেউ যাওয়ার চেষ্টাও করবে না আর ওইটা বাংলাদেশ বাস ওই যে বাসগুলো ওগুলো বাংলাদেশের বাস এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় ঠিকঠাক আসছে না তো খুব সুন্দর একটা পরিবেশ তো চলো আমরা আবার আগাই তো বন্ধুরা আমরা বর্ডার রাস্তায় ঘুরলাম আমরা পুলিশের সঙ্গে কথা বললাম যেগুলো রেকর্ড করা সম্ভব না তো এরপরে আমরা যাবো আবার বাড়ির দিকে তো কেমন লাগলো তোমাদের বর্ডার রাস্তা ঘুরে তো আবার আসবো তো পরে বাংলাদেশের ঘরবাড়ি দেখেছো ওইখান থেকে দেখা যাচ্ছিল তোমাদেরকে যে রেকর্ডটা তোমাদেরকে দেখালাম একটু আগে ঠিক ওইখান থেকে আমরা দেখেছি আরও কথাবার্তা অনেক কিছু হলো ভালো লাগলো পুলিশের সঙ্গে কথাবার্তা বলে ভালো লাগলো আর আমাদের বর্ডারে বাঙালি পুলিশ খুব কম আছে তো বাঙালি পুলিশের সাথে কথাবার্তা বলে ভালো লাগলো ভেতরে যেতে দেবে না দেওয়ার নিয়ম নেই তো যদি আমরা কখনো যেতে পারি তাদেরকেও দেখাবো তো চলো আমরা বাড়ির দিকে এখন আগে মানে আমরা আসার সময় সে মানে দিল্লি ঘুরে আমরা মাঠে আসলাম আর এখন যাওয়ার সময় বর্দি বলে দিল যে এদিক দিয়ে ঘুরে যা তখন এনার মনে পড়ছে হ্যাঁ এদিক দিয়ে শর্ট রাস্তা আছে এই নুবরা হাসতেছি কারণে হ্যাঁ তোর আগের থেকে মনে ছিল না শর্ট রাস্তার কথা নুবরে কি না তুই প্রতিদিন আসিস আমার এক বছর আসিস না লুবরে আচ্ছা কি রোনাল্ডো না না রোনাল্ডো কি রোনাল্ডো রোনাল্ডো এই রোনাল্ডো ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো হ্যাঁ অ্যাকচুয়ালি এদিক দিয়ে শর্ট রুট শর্ট রাস্তায় আমরা চলে এসেছি খুব সুন্দর ভাবে
আমাদের সেই দিল্লি ঘোড়া লাগলো না, ভালো লাগছে খুব। হ্যাঁ শর্টে তো যেতে যেতে আমার এটা মনে পড়লো, সবাই একটু সাবধান, কিন্তু খুব ডেঞ্জার রাস্তা, কিন্তু এটা ডেঞ্জার রাস্তা আসো বুঝতে পারো মানে। হ্যাঁ খুব ডেঞ্জার রাস্তা এখানে, কিন্তু সাবধান, কিছু হয়ে গেলে কিন্তু আমার কিছু বলতে পারবো না। কিন্তু কিছু আছে, শুধু কিছু এনে যা আছে, সব থেকে বড় জিনিস আছে মানসির পায়খানা। এই এর থেকে খারাপ কিছু হয় আর, এর থেকে ডেঞ্জার কিছু হয় মানসির পায়খানার থেকে? ও মা এ কি অবস্থা, পাগলা গায় কে? হ্যাঁ বুড়বা বুড়বা কাইকা আর কিচ্ছু না, চলো যাওয়া যাক। তো আমরা কত শটে আমরা চলে এসেছি বাড়ির কাছে। এই এদিক থেকে আসতে বলছি, তুই তুই তো যাওয়ার সময় ওই রাস্তাতে বললি যে তুই ওইদিকে চল ঘুরে চল, এদিকে তুই তাহলে বলছিল আসার সময় এদিক যাই, আর কি বলবো বলার নাই। কি করে ভিডিওটা কি লং লক না লং কোনটা লং? ও ভিডিও লং করে বলে ঘুরে আইছে, তা বলতে পারতে আগের থেকে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে চল লং হবে ভিডিও। তো আমার ভিডিও লং করার দরকার ছিল না। তো বন্ধুরা চলে এসছি, চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর যারা যারা বর্ডার রাস্তা দেখোনি, যারা যারা বর্ডারটা দেখোনি, তারা ভিডিওটা থেকে বর্ডারটা দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, ঠিক আছে? তো একবার তুমি বলে দাও, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও। আবার একবার, আবার একবার, লাইক সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, মানে চলো আজকের মতন বাই, দেখা হবে নতুন ব্লগে।